ডিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই স্টাডি যব त्रिपुरा ইউটিউব চ্যানেলে আমরা যারা এই বছর পাস করেছি বা গ্রাজুয়েশন করেছি বা যারা ডিএলএড এডমিশন হতে যাই त्रिपुराয়ের সরকারে ডিএলএড কলেজে তাদের জন্য তৈরি করা এই বিশেষ ভিডিও 12 পাশের পর ডিএলএড মানে শিক্ষতা ছাত্রীদের জন্য একটা बेस्ट অপরচুনিটি ডিএলএর সাথে সাথে কিন্তু বিবিসি বিকম করা যায় त्रिपुराর বর্তমানে কয়টা ডিএলএড কলেজ অনেক ধরনের কুইরি আছে আমরা তোমাদের যে কুইরিগুলো বিভিন্ন কমেন্ট বক্সে তোমাদের কাছ থেকে অনেকগুলো কুইরি পেয়েছি ডিলেট এডমিশন বিষয়ে কুইরিগুলো গুলা কিরকম আগে দেখিনে তারপর আমরা মূল ভিডিওতে আছি তোমাদের কুইরি ছিল ডিলেট এডমিশনটা কবে শুরু হবে দুই হাজার চব্বিশের এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ থাকছে ত্রিপুরা সরকারি ভাবে ডিএলএড করতে গেলে এডমিশন ফি কত লাগে আর পুরো টোটাল কোর্স ফি কত অনেকে তো আর পড়াশোনা খরচটা বেশি হলে চালাতে মানে পারবে না কারণ প্রাইভেট কলেজে তো ডিএলএড বিএড করতে গেলে দেড় দুই লাখ প্রচুর টাকার প্রয়োজন হয় তাই সরকারি ভাবে ডিএলএড করতে গেলে এডমিশন ফি কত কোর্স ফি কত এটা তোমাদের জানার বিষয় ছিল ত্রিপুরায় বর্তমানে কয়টা ডিএলএড কলেজ আছে এবং সবগুলা ডিএলএড কলেজে মিলে কোন কলেজে কয়টা কয়ার সিট আছে তারপর কুয়েশন ছিল সবগুলি কলেজে কি আলাদাভাবে এডমিশন নিতে হবে ধরো আগরতলা ডিএলএড কলেজে আগরতলা ডিএলএড এডমিশন নিলাম তারপর কাকড়া বনে নিলাম আবার কুমারগোট আবার কৈলাস নিলাম সবগুলো ডিএলএড কলেজে আলাদাভাবে এডমিশন দিতে হবে কিনা এটা ছিল তোমাদের একটা কুয়েশন এডমিশন প্রসেসটা বা এডমিশন কিভাবে নেবো স্টেপ বাই স্টেপ এডমিশন কিভাবে হয় একদম পথ ফর্ম ফিল আপ থেকে শুরু করে একটু মানে আমার এডমিশন কনফার্ম হওয়ার পর্যন্ত কি কি স্টেপ থাকে সেটা বিষয়ে কুইরি ছিল তোমাদের তোমাদের কুইরি ছিল ডিএলএড কি পরীক্ষা হবে নাকি ওই আমাদের মাধ্যমিক বা 12 এর মার্কস হচ্ছে তার উপর ভিত্তি করে মেইন টেস্ট প্রিপেয়ার করতে হবে এবং যদি যার উপর ভিত্তি করে হয় তাহলে কাটঅফটা কত যেতে পারে ইউআরএসএসটি ক্যাটাগরি এস কাটঅফ কত যেতে পারে তারপর ডিএলএড এর সাথে কি বিবিসি বিকম করতে পারবো দাদা কোন কলেজটা কমপ্লিট করতে পারবো কিনা আমার কলেজও করার ইচ্ছা আছে আবার ডিএলএড এ করার ইচ্ছা আছে দুইটা একসাথে করতে পারবো কিনা সেটা তোমাদের একটা কুইরি ছিল তারপর কুইরি ছিল ডিএলএড এর বেনিফিট কি ডিএলএড বেনিফিট কি আছে ডিএলএড করলে কি কি সুবিধা আমরা পাবো তারপর মেরিট লিস্টটা কিভাবে প্রিপেয়ার করা হয় তারপর কুইরি ছিল ডিএলএড আর বিএড কোনটা বেস্ট আজকালকার দিনে শিক্ষকতা চাকরির জন্য ডিএলএড ও বিএড এর ক্ষেত্রে কোনটা বেস্ট কোনটা করলে ভালো সবগুলা কুইরি আছে স্টেপ বাই স্টেপ সবচেয়ে প্রথম হলো এডমিশন যে প্রসেসটা এডমিশন দুই হাজার চব্বিশে এডমিশন প্রসেসটা এই মাসের শেষে বা জুন মাসে ফার্স্ট জুলাই মাসে ফার্স্ট উইকে এডমিশন প্রসেসটা শুরু হবে আবার বলছি জুন মাসের লাস্ট উইক বা জুলাই মাসে ফার্স্ট উইকে এডমিশন প্রসেসটা শুরু হবে অর্থাৎ এডমিশন গাইডলাইনটা আসবে ডিএলএড করতে গেলে ন্যূনতম যে মার্কসটা লাগে টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস হলে তোমরা ডিএলএড এডমিশন নিতে পারবে আর যদি এস সি এসটি হয়ে থাকো টুয়েলভে ফোর্টি ফাইভ পার্সেন্ট থাকলে এডমিশন ফর্মটা ফিল আপ করতে পারবে যেটা এই মাসের শেষে বা জুলাই মাসে ফার্স্ট উইকে দেবে এরপর তোমাদের যে কুইরি থাকে বাকি কুইরিগুলি ছিল কত বর্তমানে কয়টা ডিএলএড কলেজ আছে বর্তমানে ত্রিপুরাতে পাঁচটা ডিলেট কলেজ আছে যদিও তে এখনো চালু হয়নি আরও আরো এক দুটা ডিএলএড কলেজ বাড়তে পারে ডিএলএড কলেজ পাঁচটা কি কি আছে ডায়েট আগরতলা যেখানে দুইশো খানা সিট আছে ডায়েট কাকরাবন যেখানে একশো আশি খানা সিট আছে ডায়েট কমলপুর পঞ্চাশ ডায়েট কৈলাসহর পঞ্চাশ সিটি কুমারঘাট পঞ্চাশ সব মিলিয়ে প্রায় পাঁচশো খানা মতো টোটাল সিট আছে ডিএলএড আমাদের ত্রিপুরা রাজ্যে এর মধ্যে ক্যাটাগরি ভাগ ভাগ করা আছে ইউর ক্ষেত্রে এসসি সবার জন্য ক্যাটাগরি ওয়াইজ সিট এখানে ভাগ ভাগ করা আছে সম্ভব প্রথমত তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা করবে এখানে দুইশো টাকা প্রথমত ফর্ম ফিল আপ ফিস লাগবে আর দেড়শো টাকা লাগবে এসসি এসটি থেকে তোমার যে উইন্ডোটা খুলবে মিনিমাম দশ থেকে পনেরো দিন সময় দেওয়া হবে এডমিশন নেওয়ার জন্য তোমরা প্রথমত ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের বিলের একটা ফোন নাম্বার বিলের একটা ইমেল আইডি থাকতে হবে তোমার যে ডকুমেন্টগুলো আছে এসসি সার্টিফিকেট আপলোড করতে হবে তোমাদের যে মার্কশিট আছে সেটা আপলোড করতে হবে এডমিট কার্ডটা টা আপলোড করতে হবে তোমার বয়সের প্রমাণপত্রের জন্য এস এস সার্টিফিকেট আপলোড করতে হবে মানে যে যে ডকুমেন্ট দরকার সেগুলো স্ক্যান করে সিস্টেমে আপলোড করতে হবে তোমার ফটো আপলোড করতে হবে তোমার সিগনেচারটা আপলোড করতে হবে এবং কত মার্কস রয়েছে টুয়েলভে কত মার্কস রয়েছে মাধ্যমিকে সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ আপলোড করতে হবে যখন এডমিশন প্রসেসটা শুরু হবে তখন সেই গাইডলাইন্স টা আমরা বলে দেবো এটা হলো তোমার এডমিশন তখন এডমিশন নেবে অ্যাপ্লিকেশন ফি এটা লাগবে অনলাইন জমা করতে হবে দুইশো টাকা হলো ইউরদের জন্য দেড়শো টাকা হলো এসএসটি দের জন্য ঠিক আছে 150 টাকা ফিস লাগবে এখানে অনলাইন যখন ফর্ম ফিলআপ করবে ফর্ম ফিলআপ করার যে তোমাদের परसेंटेज কিভাবে মেট লিস্টটা প্রিপেয়ার করা হবে তোমরা মেট লিস্টটা প্রিপেয়ার করা হবে 20% মার্কস 20% মার্কস না হবে তোমাদের মাধ্যমিক থেকে আর হাই সেকেন্ডারি থেকে নেওয়া হবে 20% 80% মার্কস অর্থাৎ 100 মার্কসের যে মেট লিস্টটা প্রিপেয়ার করা হবে মাধ্যমিক থেকে নেওয়া হবে 20 হাই সেকেন্ডারি থেকে নেওয়া হবে 80 অর্থাৎ হাই সেকেন্ডারি মার্কসটা যাদের ভালো তাদের একটা বেস্ট অপরচুনিটি এখন কথা হলো মাধ্যমিকে ধরো তুমি

এডমিশন যদি কোনো পাক্কা কনফার্ম এডমিশন কলেজে ভর্তি হতে যাবে একদম সব কিছু ঠিকঠাক মেট লিস্ট পেয়ে গেছে এলেভেন পেয়ে গেছে কোন কলেজে সবকিছু পেয়ে গেছে ফাইনালে তোমাকে তিন হাজার টাকা দিতে হবে এর থেকে এক হাজার টাকা কিন্তু আবার তোমাকে কোর্স শেষে কিন্তু ছেড়ে তো দিয়ে দেওয়া হবে আর এমন কোনো খরচ নেই কলেজে ভর্তি হতে গেলে যেমন খরচ লাগে স্কুলে পড়তে গেলে সরকারি স্কুল পড়তে গেলে যেমন খরচ লাগে ঠিক সেরকম কলেজে খরচ এখানে খালি তোমার পরীক্ষার সময় পরীক্ষা ফি দিতে হবে বই তুই তো কিনতে হবে এটা ন্যাচারাল এখানে বইও কেনার প্রয়োজন হয় না স্কুল কলেজ থেকে নোট কালেকশন করা যায় কলেজে অ্যাভেলেবেল লাইব্রেরি আছে লাইব্রেরি থেকে বই কালেক্ট করতে পারবে মানে খরচ নাই বললেই চলে সরকারি ডিলেট কলেজে পড়তে গেলে এরপর কথা হলো তুমি এডমিশনটা নিলে এডমিশন যখন নেবে এখন আরেকটা একটা ছিল তোমাদের আমি কোন কলেজে এডমিশন নেবো দেখো এসসিআরটির আন্ডারে ত্রিপুরা সরকারিভাবে ভাবে এল কলেজ কলেজ ডি এল এড কোর্সটা পরিচালিত এসসিইআরটির আন্ডারে এসসিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যখন তুমি এডমিশন নেবে তখন আলাদা করে কাকরতলা কাকরামন কমলপুর কলেশ্বর কুমারগড়ের জন্য আলাদা করে কোনো এডমিশন প্রসেস নেই একটা এডমিশন প্রসেস একটা রেজিস্ট্রেশন আইডি একটা পাসওয়ার্ড ঠিক আছে গেলে যাওয়ার পর শেষে তোমার অপশন থাকবে চয়েস থাকবে তুমি কোনটা ফার্স্ট চয়েস দেবে কোনটা সেকেন্ড কোনটা থার্ড কোনটা ফোর্থ কোনটা ফিফথ এই চয়েসের ভিতরে তুমি ধরো আগরতলা ফার্স্ট চয়েস দিলে কমলপুর সেকেন্ড কাকরামন থার্ড কলেশ্বর ফোর্থ কুমারগড় ফিফথ অথবা তুমি চয়েস দিলে একটা তো দিতে পারো পাঁচটাও দিতে পারো মানে প্রেফারেন্স দিলে ঠিক আছে ধরো তুমি আগরতলা ফার্স্ট চয়েস দিলে কাকরামন সেকেন্ড থার্ড কমলপুর দিলে বাই চান্স আগরতলা পেলে না তাহলে সেকেন্ড চয়েস কাকরামন সেকেন্ড থেকে পেয়ে গেলে বাই চান্স কাকরামন পেলে না থার্ড চয়েস কমলপুর দিলে সেকেন্ড থেকে পেয়ে গেলে এইভাবে চয়েস দিতে হবে একটাই এডমিশন ফর্ম একটাই অনলাইন ফর্ম ফিল একটাই খালি চয়েস দিতে হবে কোনটা চয়েস আর যদি তুমি মনে করো আগরতলা বত্রিলি পড়বে আনালি পড়বে না তাহলে একটাই চয়েস দেবে আগরতলা ধরে না তুমি ডিএলএড করতে চাও যে কোনো কলেজে চান্স পেলেই চলবে তাহলে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চয়েস দিতে পারো এভাবে তোমার চয়েসটা হয় আলাদা আলাদা করে কোনো কলেজে এডমিশন নিতে হয় না এস সি এর একটা এডমিশন প্রসেস একটাই এখন আমরা দেখে নেব যে চয়েস অনুযায়ী কিভাবে পেতে হয় কিভাবে ফর্মটা ফিল আপ করবে কিভাবে ভেরিফিকেশন করবে নেট লিস্ট কিভাবে ফিল সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখব তারপর একসাথে কলেজ কিভাবে কমপ্লিট করবে হয় এটাও আমরা শেষ ভাগে দেখব এখন তুমি এডমিশনটা নিলে চয়েস টয়েস দিয়ে দিলে এখন হলো মেরিট লিস্ট প্রিপেয়ার হবে মেরিট লিস্টটা তোমার এডমিশন নেওয়ার ঠিক এক সপ্তাহ পরে এক দুই সপ্তাহ পরে সেই মেয়েটা চলে আসে মানে তুমি যে এডমিশন নিলে এডমিশন ওয়েস মেয়েটি চলে আসে যেমন গত বছর যেটা এসেছিলই দেখো সবচেয়ে প্রথম পূজা ভূমি ইউ আর নাইনটি ফাইভ এভাবে সিরিয়াল বাই ইউ আর ইউ আর এসসি ইউ আর ইউ আর ক্যাটাগরি ওয়াইজ এভাবে মেরিট লিস্ট আসছে দেখো তারপর একুশ নাম্বার তারপর সাতাইশ আঠাইশ তিরিশ এভাবে মেরিট লিস্ট আসবে মানে যারা যারা এডমিশন নেবে সবাই কিন্তু মেরিট লিস্টে স্থান পাবে যারা যারা এডমিশন নেবে সবাই মেরিট লিস্টে স্থান পাবে সবাই কলেজে ভর্তি হতে পারবে এটা বলছি না মেরিট এ স্থান পাবে কলেজে ভর্তি হওয়ার বিষয়টা আলাদা এটাও আছে আমি এইভাবে দেখবে মেরিট লিস্ট পেপার এইভাবে ব্যাপারে থাকবে 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 বাড়তে থাকবে এইভাবে লাস্ট মেরিট লিস্টে লাস্ট নাম্বার হলো দুই হাজার পাঁচ এখন কত হলো দুই হাজার পাঁচ জন মেরিট লিস্টে স্থান পেয়েছে কলেজে ভর্তি হতে পারে পাঁচশো তিরিশ বাকিরা অবশ্যই ভর্তি হতে পারবে না কিন্তু মেরিট লিস্ট সবার এই এখানে নাম আসে মেরিট লিস্টে নাম আসার পরে তোমাদের কাজ থাকবে ভেরিফিকেশন মেট লিস্ট ওয়াইজ তোমাদের কাজ হবে কি ভেরিফিকেশন তোমার আইডি তুমি পেয়ে গেছো তোমার সিরিয়াল নাম্বার তুমি পেয়ে গেছো এখন হলো ভেরিফিকেশন পালা ভেরিফিকেশনটা কিভাবে করবে তুমি দেখো এভাবে ঠিক এই মেট লিস্ট প্রিপেয়ার হওয়ার এক দুই সপ্তাহ পরে একটা ভেরিফিকেশন প্রসেস আসবে প্রথম হলো এডমিশন ফর্ম ফিল আপ করলে তারপর তোমার নামটা মেট লিস্টে আসলো এরপর তোমার নামটা যদি মেট লিস্ট আসলো তুমি তো এখন তোমার কই যাবে ডিএলএড কলেজে যাবে সেখানে গিয়ে কি করতে হবে সেখানে গিয়ে তোমার তুমি যে অফলাইনে যে ডকুমেন্ট গুলি সাবমিট করেছিল অনলাইনে সেটির সাথে ওই জিনিস গুলি মিলাতে হবে না এটা মিলাবে এখন ঠিক আছে যেমন তোমাকে ডেট দেওয়া হবে টাইম দেওয়া হবে রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ চার পাঁচ দিন এরকম চবে চলে যেমন এখানে বলা হয়েছিল গত এই থেকে এই নাম্বার অবধি এই থেকে এই নাম্বার অব্দি এই থেকে এই নাম্বার অব্দি মানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ তুমি যাবে বেরিয়েশন করবে এখন কথা হলো আমি কোথায় গিয়ে বেরিয়েশন করবো আমি তো কোনটা আগরতলা করবো কাকরামন করবো কমলপুর কোনটা গিয়ে বেরিয়েশন করবো দেখো তোমার যেটা খুশি সেটা দিয়ে পেশন করো আগরতলা ডিএলএড কলেজে করো গিয়া কাকরামন করো কমলপুর করো কৈলেশ্বর কুমারপুর করো তোমার নিয়ারেস্ট নিয়ারেস্ট এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে নিয়ারেস্ট দেখো কি কি উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশন শুড অ্যাপিয়ার ইন দা নিয়ার বাই কনভেন ডাইট নেমলি ডাইট আগরতলা কাকরামন কৈলাসহর কমলপুর কুমারগঞ্জ যে কোনো একটাতে গিয়ে তুমি ভেরিফিকেশন করে নেবে কোনো কোনো বাধ্যবাধকতা নেই ভেরিফিকেশন করার পর তোমার কিন্তু ফর্ম ফর্ম ডাউনলোড করে এটা সিগনেচার করে দিয়ে দেবে মানে তুমি ভেরিফিকেশন কমপ্লিট ঠিক আছে তাহলে প্রথম কি করলে এডমিশন নিলে মেট লিস্টের নাম আসলো পাশের একটা ডি কলেজে গিয়ে তুমি ভেরিফিকেশনটা সেরে নিলে এখন কথা হলো আমি চান্স পাবো না দেখো চান্স পাওয়া মানে ডি এলএড এর অ্যালটমেন্ট অ্যালটমেন্টে ফার্স্ট একটা অ্যালটমেন্ট বের হয় অ্যালটমেন্টে অনেকের নাম থাকে তারা ভর্তি হয় তারা ভর্তি হওয়ার পর সেকেন্ড অ্যালটমেন্ট বের হয় তারপর অনেকের নাম থাকে থার্ড অ্যালটমেন্ট ফোর্থ অ্যালটমেন্ট এভাবে চার পাঁচটা অ্যালটমেন্ট বের হয় স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ বের হয় এই দেখো গত বছর দেখো ফার্স্ট অ্যালটমেন্ট বেরিয়েছিল আগস্ট মাস আঠাশ তারিখ এই অ্যালোটমেন্ট অনুযায়ী সবে ভর্তি নিয়েছে ভর্তি হওয়ার পর সেকেন্ড অ্যালোটমেন্ট বেরিয়েছে সেপ্টেম্বরের ষোলো তারিখ সেই অ্যালোটমেন্ট অনুযায়ী অনেকে ভর্তি নিয়েছে এরপরে থার্ড লিস্টটা বেরিয়েছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ সেই এলোটমেন্ট অনুযায়ী সবে ভর্তি নিয়েছে শেষ লাস্ট এলোটমেন্টটা বেরিয়েছে অক্টোবরের দশ তারিখ মানে প্রথম এলোটমেন্টে ধরো এতজন ভর্তি হলো দ্বিতীয় লিস্টে আসলো তৃতীয় লিস্টে আসলো এইভাবে অ্যালোটমেন্টটা কীভাবে হয় দেখো খুব ইন্টারেস্টিং এলোটমেন্টটা এ দেখো প্রথম অ্যালোটমেন্ট ফার্স্ট এলটমেন্টের কথা বলছি এখানে ইউজার আইডি আছে মেডিটলিস্ট ট্রেঙ্ক আছে ক্যাটাগরি আছে কোন কোথায় ভর্তি হয়েছে এলেটিক্স কই ভর্তি হয়েছে ডায়েট কাকরমনের স্থান পেয়েছে এরপরে যখন ডায়েট কাকরাম এরপরজন ডায়েট আগরতলা এরপর কুমারঘাট এরপর যেমন আগরতলা আগরতলা কাকরামন কাকরাবন কাকরামন আগরতলা কাকরামন আগরতলা কুমারঘাট কাকরামন কমলপুর কুমারঘাট কাকরামন কাকরাবন আগরতলা কাকরামন দেখো যে যার পছন্দ মতো ডায়েট কলেজে সুযোগ পেয়েছে কেমনে বুঝবে এই দেখো চয়েস নাম্বার তোমরা চয়েস দিয়েছিলে না আমার ফার্স্ট চয়েস আগরতলা সেকেন্ড চয়েস তোমার থার্ড চয়েস কাকরামন সবাই তো আর ফার্স্ট চয়েস আগরতলা দেবে না এই যে এইজন এই যে ডাইট কুমার ঘাট এই যে ডাইট কুমার ঘাট পেয়েছে তাই ও ডাইট কুমার ঘাট কি চয়েস পেয়েছে ফার্স্ট চয়েস অর্থাৎ উনি প্রথম চয়েসে ডাইট মানে কুমার ঘাট দিয়ে চয়েস সেই চয়েস মতো পেয়ে গেছে অর্থাৎ মেসলিতে প্রথমে তারা থাকবে তারা তো ফার্স্ট চয়েস জন্য যে ম্যাক্সিমাম সবে পেয়ে যাবে কারণ তারা তো র্যাঙ্কে প্রথমে ঠিক আছে না এরপরে এরকম হয় যেরকম এই যেরকম এটা দেখো পাঁচশো সত্তর নম্বর সত্তর নম্বর রঙে এসসি যেন তুলে স্থান পেয়েছে কৈলাসরে পেয়েছে পাঁচ নাম্বার কত নাম্বার পাঁচ নাম্বার মানে অর্থাৎ ওই মানে স্টুডেন্টটা কৈলাসর চয়েসটা পাঁচ নাম্বার দিয়েছিল ওই পাঁচ নম্বরে চার্জ পেয়েছে আরেকজন নিচের জন চার নাম্বারে চান্স পেয়েছে দুই নাম্বারে চান্স পেয়েছে এরকম হয় কারণ তুমি ফার্স্ট চয়েস যদি চান্স নাম তোমাকে সেকেন্ড চয়েস দেওয়া হবে সেকেন্ড চয়েস চান্স না পেলে থার্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস ফোর্থ চয়েস মানে ফিফ্থ চয়েস এর লেগে চয়েস গুলা দিতে হয় ঠিক আছে এরপরে তোমাদের আসি এইভাবে অ্যালটমেন্টটা বের হবে ফার্স্ট অ্যালটমেন্ট যারা ভর্তি হবে হবে এবং সেকেন্ড ফার্স্ট অ্যালটমেন্টের জন্য তোমরা যদি চান্স বা সুযোগ না গাবলানি কিছু নেই সেকেন্ড অ্যালটমেন্ট বা সেকেন্ড হতে চান্স পেয়ে যাবে এবং থার্ড আসবে এবং ফোর্থ আসবে গাবলানি কিছু নেই আপনি ফোর্থ অ্যালটমেন্ট আস্তে আস্তে অনেকই স্থান পেয়ে যাবে তবে মনে রাখবে ম্যাক্সিমাম পাঁচশো তিরিশ জনের স্থান পাবে এরপরে তোমাদের যে কুইরি বা ডাউটটা ছিল সেটা হলো কাট অফটা কত যেতে পারে আমরা একটু নেট দেখে নিই গত বছর কাট অফটা কত গিয়েছিল

লাস্ট কত পেয়েছিল তিনশো আট নাম্বার র্যাঙ্ক সঞ্চিতা দেবনাথেন্টিভেন্ট এইট সেভেন এটা ছিল ইউআর এর কথা এখন র্যাঙ্ক লাস্ট যে স্থান পেয়েছে উনি ও পেয়েছে পাঁচশো বিরাশি দেখি পাঁচশো বিরাশি নাম্বারে ভাগ্যবানকে যে লাস্ট গত বছর চান্স পেয়েছে ওনার র্যাঙ্ক কত ছিল ওনার মার্কস কত ছিল পাঁচশো বিরাশি এই যে পাঁচশো পাঁচশো বিরাশি লাস্ট সুযোগ পেয়েছিল অন্তরা চৌধুরী ওনার নাম্বার ছিল সেভেন্টি টু পয়েন্ট সিক্স

এই যে এসসি আঠারোশো দশ লাস্ট হয়েছিল সন্ধ্যারানী দেববর্মা ফিফটি টু পয়েন্ট সিক্স থ্রি এরপরে ফিফটি টু পয়েন্ট ফাইভ নাইন কিন্তু সুযোগ পায়নি ফিফটি টু পয়েন্ট সিক্স লাস্ট চান্স পেয়েছিল এসটি হিসাবে মানে এসটি কাট অফ লাস্ট এত নেমেছিল তাহলে এটা ছিল গত বছরের কাট অফ তোমার কুই যেটা ছিল বছরের কাট অফটা কত যাবে এবছর যখন এডমিশন প্রসেস শুরু হবে কাট অফ কত যেতে পারে আমি একটু রিমাইন্ডার করে নিই সবচেয়ে প্রথম এবছর মাসের লাস্টে বা সামনের মাসের প্রথমে এডমিশন প্রসেসটা শুরু হবে এডমিশনটা নেব তারপর মেরিট লিস্ট আসবে মেরিট লিস্টে আমার নাম্বার কত নাম্বার র্যাঙ্কে আছে এটা দেখে নেব তারপর আসবে বেরিভিশন আমার রেজিস্ট্রেশন নাম্বার হয়ে আমার যে কোনো একটা ডিলিট করে যে ভেরিভেশনটা সে নেব এরপর আসবে অ্যালটমেন্ট ফার্স্ট অ্যালটমেন্ট যখন আসবে আমার নাম্বার আমি পাইনি পেয়ে গেছি কিনা দেখব দেখে আমি বরাবর দেখব কোন কলেজে স্থান পেয়েছি সেই কলেজে গিয়ে আমি এডমিশন নিয়ে নেব তিন হাজার টাকা তিন হাজার টাকা ফিস দিয়ে ফার্স্ট এলটমেন্টে না পেলে সেকেন্ড এলটমেন্টে নেব সেকেন্ড এলটমেন্ট না পেলে থার্ড এলটমেন্টে বলে যেখানে সুযোগ পাই সেখানে ভর্তি হয়ে নেবো ভর্তি না হলে পুরোটাই লস তোমরা এমনি কলেজ করে নিতে পারো ডাইলেট বা ভবিষ্যতে বিএড করে নিতে পারো এখন এই বছরে কাট অফটা কত যেতে পারে এই নিয়ে আমাদের কুইরি ছিল যে দাদা এই বছর ইউ আর এস সি এস টি কাট অফ করতে যেতে পারে তোমরা দেখে নিও ভালোভাবে ফর্ম মানে তোমরা একটু আইডেন্টিফাই করে নিও ইউআর কাট অফ সেভেন্টি ফোরের নিচে নামবে না ন্যূনতম সেভেন্টি ফোর লাগবে সেভেন্টি ফোর টু সেভেন্টি সেভেন ইউআর কাট অফ থাকতে পারে এসসি সি সিক্সটি সেভেনের নিচে আমার কথা নয় সিক্সটি সেভেন টু সেভেন্টি টু এস কাট অফ নামতে পারে আর এসটি কাট অফ ফিফটি টু ফিফটি টু এর নিচে নামবে না অর্থাৎ সেভেন্টি ফোরের নিচে ইউআর কাট অফ এবার নামবে না এস সি কাট অফ সিক্সটি এর নিচে এবার নামবে না এসটি কাট অফ ফিফটি নিচে এবার নামবে না এটা একদম একদম কনফার্ম এর নিচে নামার কথা নয় বরঞ্চ এর উপরেই থাকবে যদি সর্বনিম্ন কাট অফ নামে ইউআর এর ক্ষেত্রে 74 এস এর ক্ষেত্রে 67 আর এস এর ক্ষেত্রে 50 এর নিচে ডিএলএতে কাট অফ নামবেন না নামার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে এখন কত হলো আমি ডিএলএতে ভর্তি হয়ে গেলাম ডিএলএতে ভর্তি হওয়ার পরে আমার অনেকগুলো থাকে যে কোর্স স্ট্রাকচারটা কি কোর্স ফিটা কি প্রথম বছর তোমাদের কোর্স স্ট্রাকচার বলতে ভর্তি হতে একটা এডমিশন ফি লাগবে 3000 টাকা লাগবে যখন তুমি চান্স পেয়ে গেলে এরপর তোমার যখন পরীক্ষার পরীক্ষার ফিস লাগবে স্কুল ভিজিট লার্নিং করতে যখন যাবে তখন একটা স্বল্প টাকা দিতে হয় তারপর যখন তুমি স্কুলে গিয়ে তুমি তো কলেজে পড়াবে কলেজে তো পড়বে আবার স্টুডেন্ট স্কুলে গিয়ে কিন্তু তোমার স্টুডেন্ট পড়াতে হবে তখন স্টুডেন্টের বিভিন্ন প্র্যাকটিক্যাল বা বিভিন্ন প্রজেক্ট বা টিএলএম বানাতে একটা বই বা তোমরা প্রজেক্ট পেপার করো না প্রজেক্ট বানাতে খরচ হবে টিএলএম বানাতে খরচ হবে ঠিক আছে এরকম বানাতে তোমার একটা খরচ হবে এমন ফিস টিস এটা লাগবে তারপর যখন এক্সাম হবে একদম ফর্ম ফিল আপ লাগবে বর্তমানে ডিএলএড কলেজ পার্ট ওয়ান পার্ট প্রজেক্ট দেখা অ্যাসাইনমেন্ট বা সবকিছু শেষ এখন এই মাসের শেষের দিকে তাদের রুটিন এসে যাবে এই মাসে তাদের এক্সাম হয়ে যাবে তাদের এক্সাম এই মাসের শেষে বা জুলাইয়ের প্রথমে শেষ হয়ে যাবে তাদের এক্সামের পাশাপাশি বা এক্সাম শেষ হওয়ার পরে তোমাদের নতুন করে অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে বিএড বা ডিএলএড দুইটা বিতে বেনিফিট কি ডিএলএড করলে কি লাভ সেটাও আমাদের জানার বিষয় দেখো বিএড যদি করি আমরা গ্রাজুয়েশন উপরে বিএড করতে হবে বিএড করলে আমরা টেট ওয়ান দিতে পারবো না টেট টু দিতে পারবো এবং এস টিজিটি এস দিতে পারবো আর ডিএলএড করলে আমরা যদি টুয়েলভ পাসের পর ডিএলএড করি আমরা টেট ওয়ান দিতে পারবো আমরা যদি সাথে সাথে গ্রাজুয়েশনটা করেন যে টেট ওয়ান টেট টু দিতে পারবো অর্থাৎ গ্রাজুয়েশন যদি ডিএলএড এ পাশে হয় সে থাকলে টেট ওয়ান টেট টু দেওয়া যাবে আর বিএড থাকলে টেট ওয়ান দেওয়া যাবে না টেট ওয়ান শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটদের জন্যই এখন কথা হলো

তাই তোমরা যারা ডিএল এর আছো করবে বা করবে ভাবছো বা ইনস্টিটিউটে করে বসে আছো তোমার জন্য বেস্ট অপরচুনিটি যদি তোমরা টে টুয়েলভ টে টু দিতে পারবে তুমি মনে রাখবে ডিএল এর পাশে হয়তো গ্রাজুয়েশনটা কিংবা ডিএল এড করার পর গ্র্যাজুয়েশনটা অবশ্যই সে নেবে এখন কথা হলো আমি কলেজও করতে চাই আবার সাথে পাশাপাশি ডিএল এড করতে চাই আমাদের জন্য কোনো অপরচুনিটি আছে কি আমরা কি করব এরকম যদি আমাদের যদি ইচ্ছা থাকে দেখো মনে রাখবে কলেজে ভর্তি হয়েছ কলেজে ভর্তির ক্লাস কি হবে সম থেকে শুক্র শনিবার ডেলি ক্লাস করতে হবে ডিএলএড এ ভর্তি হয়েছে সম থেকে শুক্র ডেলি ক্লাস করতে হবে ঠিক আছে শনিবারও ক্লাস থাকে তো তোমার যদি ক্লাস ক্লাস এইভাবে তো দুইটা কোর্স করতে হবে না কলেজে তিন দিন গেলে ডিএলএড এ তিন দিন গেলে এইভাবে তো হয় না ভবিষ্যতে দুইটা সার্টিফিকেট একসাথে দেখালে গেলে বলবে কিভাবে করেছো তুমি দুইটা রেগুলার কলেজ কলেজও করেছো দুইটা কলেজে একসাথে কিন্তু পড়াশোনা করেছো তাহলে অবৈধ তোমার সার্টিফিকেট অবৈধ হয়ে যাবে এই সার্টিফিকেটে তুমি ভবিষ্যতে কোনো কাজে লাগাতে হবে না দুইটা সার্টিফিকেট একসাথে কোনোখানে দেখাতে পারবে না হয় ডিএলআরটা দিয়ে কিছু করতে পারবে বা কলেজটা দিয়ে কিছু করতে পারবে বা এক একুইডিতে পরীক্ষা পড়ে গেলে তো আরো আটকে গেলে মানে পুরো হেডেক এটা পুরো বেইলি এই পথে কোনোদিনও যাবে না কলেজ ডিএলের একসাথে হয় না তবে একটা যদি ডিস্টেন্সে করো আর একটা যদি রেগুলারে করো তাহলে পারবে তাহলে ডিএলএড কিন্তু ডিস্টেন্সে হয় না ডিএলএড তোমার রেগুলারই করতে হবে যেটা এটা প্রফেশনাল তুমি শিক্ষকতা চাকরি করতে যাবে এটার বেলু এটার মার্কেট বেলু অনেক বেশি অনেক বেশি ডিএলএড কারণ এটা প্রফেশনাল কোর্স ঠিক আছে তাই ডিএলএড ডিস্টেন্স হয় না ডিএলএডটা তোমার রেগুলারই করতে হবে তাহলে বিএ বিএসি বিকম যদি করতে চাও ডিএলএড এর সাথে তাহলে তোমাকে ইগনু ইউনিভার্সিটি করতে হবে ইগনু ইউনিভার্সিটি ছাড়া তোমাদের কাছে আর কোনো অপশন নেই ইগনু ইউনিভার্সিটি ডিস্টেন্সে বিএ বিকম করা যায় ইগনু ইউনিভার্সিটি ত্রিপুরাতে সেন্টার মেইন সেন্টার হলো এম বি কলেজে তাছাড়া আমাদের বেলুনিয়াতে সেন্টার আছে ইগনুর কৈলাসরের সেন্টার আছে ধর্মনগর সেন্টার আছে কুয়াই সেন্টার আছে আগরতলা ওমেন্স কলেজের সেন্টার আছে বিবিএমসি কলেজে এম কলেজে হোলি ক্রস কলেজের সেন্টার আছে ঠিক আছে ত্রিপুরার যে ফটিক্রয় কলেজ বলো কৈলাসর কলেজ বলো কুমারগঞ্জ ত্রিপুরা যে পুরো ত্রিপুরাতে ইগনুর বিভিন্ন কলেজে তাদের সেন্টার আছে ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্টার আছে স্যাটারডে সানডে ক্লাস করে তুমি এখান থেকে বিবিএসি বিকমটা করে নিতে পারো আর পাশাপাশি ডিএলএড এটা করতে হবে বুঝা গেছে একটা ডিস্টেন্স করতে হবে একটা রেগুলার করতে হবে ডিস্টেন্স কিন্তু ডিএল করা যায় না আর ইংনো থেকে কিন্তু ডিএলএড হয় না ইংনো থেকে বিবিসি বি কম হয় এখন কথা হল ইংনো থেকে কিন্তু অনেকে তারা গ্রাজুয়েশন পাস করে বসে আছে তোমরা কিন্তু রেগুলারে বিএড টা করে ইংনো থেকে কিন্তু এমএমএস এম কম করে দিতে পারো এটাও কিন্তু ডিস্টেন্স হয় বেস্ট একটা অপরচুনিটি দুইটা একসাথে হয়ে গেল দুইটা সাথে একসাথে শো করতে পারলে কারণ একটা ডিস্টেন্স একটা রেগুলার এই ছিল আজকে ডেট পুরো তোমাদের সিস্টেম কিভাবে ডিএল এর এডমিশন হয় ডিএল এর ক্রাইটেরিয়া কি কি আশা করতে পেরেছি তোমাদের সব কুয়ারিগুলি সমাধান করতে পেরেছি এখন তোমাদের কাজ হলো তুমি সুযোগ পাবে কিনা জানতে গেলে কি করবে যে যে শতাংশ মার্কসটা এটা করবে করবে আনবে আনার পর যোগ করে দেখবে ইউ আর তোমার সেভেন্টি ফোর হয় কিনা এস মিনিমাম সিক্সটি সেভেন হয় কিনা এসটি মিনিমাম ফিফটি হয় কিনা তাহলেই তুমি সুযোগ পাবে এরকম সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম তারপরও বি পজিটিভ অবশ্যই এডমিশন ফর্মটা ফিল করে নেবে বলা যায় না বলা যায় না গত বছর মাধ্যমে টুয়েলভ এর যে রেজাল্ট হয়েছে এই বছর কিন্তু রেজাল্ট একটু খারাপ হয়েছে টুয়েলভ এর রেজাল্ট একটু খারাপ হয়েছে বিদ্যাউতের রেজাল্ট একটু খারাপ হয়েছে হয়তো এই বছর নাম নামতেও তাই বলা যায় না এডমিশন ফর্মটা ফিল করে নেবে এখানে তো বেশি টাকা লাগে না দুইশো দেড়শো টাকা লাগে সুযোগ পেয়ে গেলে ভালো বাই চান্স তুমি এডমিশন নিলে না পরে দেখলে কাটক আরো নিচে নেমে গেল তাহলে তো লস হয়ে গেল না একটা বছর লস হয়ে গেল না ডিএল টা করতে পারলে না এরপর ভবিষ্যতে প্রাইভেটে করতে গেলে লাখ লাখ টাকা দিতে হবে প্রচুর খরচ লাগবে জানোই তো নাকি তাহলে অবশ্যই এডমিশনের মানে সেরে নেবে যাতে মানে সুযোগ পেয়ে গেলে খুবই ভালো আর যারা ভালো কাটও আছে তোমাদের খুবই ভালো তোমরা খুব অনাসেই করে নিতে পারো এই ছিল আজকে ডেটে পুরো মানে টপিকটা ডিলেট বিষয়ে তারপরে যদি তোমাদের কুইরি কুইরি বা ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবার ফিউচার ছোট ভাই বোনদের সবার ফিউচার সবার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল তোমরা এইভাবে সামনের সাথে এগিয়ে যাও আহ তোমরা যদি শিক্ষকতা চাকরিতে আসতে চাও তাহলে ডিএলএড একটা অবশ্যই তোমাদের বেস্ট অপশন তোমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হোক তোমরা ভালো তোমাদের সাথে ভালো হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল